আজ ছিল আমার মেয়েটার বার্থডে, তো ওর বার্থডে উপলক্ষে অনেক অসুস্থ শরীর নিয়ে তারপর হচ্ছে বাহিরে গিয়েছিলাম। তাও তারপর হচ্ছে বাহিরে গিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম, আবার মার্কেট থেকে ওর জন্য একটি ড্রেস কিনে নিয়ে আসলাম। দেখা গেছে বাচ্চাদের সচরাচর যত কিছুই দেই না কেন, বার্থডে উপলক্ষে যদি একটা কম দামিও ড্রেস হয় তারপরে ওরা খুব বেশি খুশি হয়। আর এই যে এই কসমেটিক্স আর হচ্ছে যে সাজুকাজু ব্যান্ডেন, এগুলো হচ্ছে ওর জন্য আমি ওই দিন মেলাতে গিয়েছিলাম, ওই সময় নিয়ে আসছি। তো মেলার কয়েকটা রিলস আর ছোট একটি ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, আর ওইখানে বলেছিলাম যে আমাদের এখানে মেলার মধ্যে সব কিছুই পাওয়া যায়। এই তো এই যে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, সবাই আমার বার্থডে গার্লের জন্য দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, জীবনে যাতে সফল একজন ব্যক্তি হতে পারে। সে অনেক ছোটবেলা থেকে অনেক সাজুগাজু করতে অনেক পছন্দ, আর এখন আমার কোনো সাজাতে হয় না, সে নিজেই অনেক সাজতে পারে। আর সে যে তো আমার জিনিসপত্রের একদম বেহাল অবস্থা করে ফেলে, আগে তো আমার অনেক অনেক সাজার জিনিস ছিল আর এখন একদম নাই বললেই এখন চলে, নেই, আর এখনই আবার বেশি কেনা হয়, আর এগুলো সব সেই নষ্ট করে ফেলে। সত্যি কথা বলতে মেয়েরা সব সময় একটু সাজার পাগল বেশি হয়, আর আমি তো জানি ছোটবেলায় যারা বেশি সাজে তারা বড় হয়ে একটু কমই সাজে, আর এই কথাটার প্রমাণ আমি নিজে, কারণ দেখা গেছে বিয়ের আগে, আর বিয়ের আগের থেকেও আরো ছোট থাকতে আমি অনেক সাজুগুজু করতাম, আবার আমার ছোট বোনকেও দেখতাম অনেক সাজুগুজু করত, কিন্তু এখন বড় হইয়া আমরা দুই বোনই এখন তেমন একটা করি না। আমি তো মেয়েকে রেডি করে অনেকগুলো ভিডিও করে নিলাম, আর দেখা গেছে এই ভিডিওগুলোই এক সময় আমাদের স্মৃতি হয়ে থাকবে। ওর 1 বছর থেকে এই যে এখনো পর্যন্ত প্রতিবারের বার্থডে সময় আমরা কিছু না কিছু আয়োজন করি, আর ছোটখাটো করে হলো আমরা কোনো অনুষ্ঠান করি। এইবার একদম সাদা মাটা ভাবে করেছি, কোনো আত্মীয় স্বজন বা আমার কোনো আত্মীয় স্বজন বা আমার হাজবেন্ডের কোনো আত্মীয় স্বজন কেউ আমার বাসায় ছিল না। আর এইবার আমার শরীর, মেয়ে ছেলে সবাই আমরা অসুস্থ, তারপরও হচ্ছে ছোট মানুষ ও একটু পছন্দ করে। আজকে তো ওর মনটা অনেক বেশি খারাপ ছিল, ও মনে করেছিল কোনো কিছু হয়তো করব না। তারপর হচ্ছে এই যে আমাদের সানিহা মনি, ও কেকটা কেটে ফেলছে। আসলে সময় যে কত তাড়াতাড়ি চলে যায় একদম টেরি পাই না। আমার কাছে মনে হলো ওই দিন আমার মেয়েটা হলো, আজ এই যে আমার মেয়েটার 8 বছরের জন্মদিন করতেছি।